কমানোর ঘোষণার পরও বাজারে ভোজ্যতেল সয়াবিনের দাম নিয়ে অরাজকতা চলছে, বেড়েই চলছে চাল এবং ডালের দামও। বাসায় পাওয়া গেছে এগুলো, যিনি এগুলো মজুতদারি করছেন বলে পুলিশের অভিযোগ, তিনি ব্যবসায়ী নন। তারপরও তিনি এত তেল তিনি তার ঘরে মজুদ করে রাখার কারণে তাকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। দর্শক শ্রোতা, সেই ভিডিওটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং এই দিকে এমপি নিক্সন চৌধুরী সাহেবের একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে পড়েছে। দর্শক, সেই ভিডিওটিও আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। আর ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট কিন্তু সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। দর্শক শ্রোতা, আমরা দেখবো যে এমপি নিক্সন চৌধুরী সাহেবের যে ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে পড়েছে, আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখবো। সেটা দেখার আগে আমরা দেখে আসবো যে এক ব্যক্তি, তিনি ব্যবসায়ী না হওয়া সত্ত্বেও তারপরও তিনি 500 লিটার তেল তার নিজের ঘরের ভিতরে মজুত করে রেখেছিলেন, কেন রেখেছেন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখবো। দর্শক চলুন সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ব্যবসায়ী না হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সয়াবিন তেল মজুত করেছিলেন এবং সেই মজুত করা সয়াবিন তেলগুলো পুলিশ জব্দ করেছে। জব্দ করে নিয়ে এসে তাকেও আটক করা হয়েছে, তাকেও নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ বলছে, তেজগাঁও উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার তিনি বলছেন যে তাকে আইনের কাছে সোপর্দ করা হবে। সেই বিপুল পরিমাণ সয়াবিন তেল এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন, সারা দেশেই সয়াবিন তেলের দামের ঊর্ধ্বগতি এবং মজুতদারির অভিযোগ, ব্যবসায়ীদের সিন্ডিকেটের অভিযোগ। এমন সময়ে একজন ব্যক্তিকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করলো পুলিশ, যার বাসায় পাওয়া গেছে এগুলো, যিনি এগুলো মজুতদারি করছেন বলে পুলিশের অভিযোগ। তিনি ব্যবসায়ী নন, তিনি একজন সাধারণ মানুষ, তিনি এইগুলো পরবর্তীতে বিপুল দামে বিক্রি করবেন পুলিশের এমনটা ধারণা, এবং তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছে পুলিশ, যে কারণে আইনের কাছে সোপর্দ করা হয়েছে। আমরা দেখছি বিভিন্ন কোম্পানির, বসুন্ধরা, তীর, এইসব কোম্পানির তেলগুলো রয়েছে, 5 লিটারের বোতলগুলো রয়েছে। এই বোতলগুলো এবং বাকি কার্টনেও কিন্তু, বাকি বক্সের ভেতরেও কিন্তু তেল রয়েছে। এই তেলগুলো এখানেই সবগুলো তেল তার কাছ থেকে আসলে যেগুলো উদ্ধার করা হলো। একজন 60 ঊর্ধ্ব বয়স বা 60-এর কাছাকাছি বয়স এরকম একজন ব্যক্তি, যিনি তার বাসায়, মোহাম্মদপুরের বাসায় এই তেলগুলো জমা করেছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়, তাকে সহ এই তেলগুলো জব্দ করা হয়, জব্দ করে নিয়ে আসা হয়। কিছুক্ষণ আগে এই লাইভের শুরুতে দর্শক আপনারা দেখেছিলেন সেই ব্যক্তিকে, যিনি তার বাসায়, তিনি কোনো ব্যবসায়ী নন, তিনি কোনো দোকানদার নন, তিনি তার বাসায় এতগুলো তেল কিনে রেখেছিলেন। পুলিশ সেগুলো অবৈধ মনে করছে, এভাবে কেনা মজুতদারি করা, যে কারণে তাকে আটক করা হয়েছে এবং তাকে আইনের কাজ সমর্থ করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন, তার সঙ্গে কোনো চক্র জড়িত কি না, তিনি কেন এতগুলো কিনলেন এবং সেইগুলো রসিদ কোথায়, তিনি হাতে লিখে রেখেছেন কিছু তেলের দাম, এবং পুলিশ মনে করছে বাড়তি দামে পরে বিক্রি, সামনে যেহেতু রমাদান, সে বেশি দামে বিক্রি রেখে পায়তারা সবসময় চলে, সেই চক্র বা সেই পায়তারার অংশ হন কি না তিনি, সেটাও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তিনি কোনো ব্যবসায়ী নন, কোনো দোকানদার নন, তার বাসায় এতগুলো পাওয়া গেল মোহাম্মদপুরের একটি বাসায়, সেখান থেকে পুলিশ ধরে নিয়ে আসে তাকে এবং জব্দ করা হয় এগুলো। পুলিশের এখানকার যিনি উপকমিশনার বিপ্লব কুমার সরকার, তিনি জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে। দর্শক আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ টাইমসে আমরা দেখাচ্ছি যে বিভিন্ন কোম্পানির যে সয়াবিন তেলগুলো একজন ব্যক্তির বাসায় পাওয়া গেল মোহাম্মদপুরে, যিনি এগুলো আসলে জব্দ করেছে, যিনি এগুলো নিয়ে এসে গুদামজাত করেছেন, তার বাসায় স্টকে রেখেছেন। তিনি কোনো ব্যবসায়ীও না, একজন সাধারণ মানুষ, একজন সাধারণ বাসিন্দা, এবং আর তার পরিচয় যেটি পুলিশ জানালো, তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যার বাসায় এগুলো পাওয়া গেল। পুলিশকে একই সঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে সব ব্যবসায়ী বা সিন্ডিকেট যারা এগুলো করছে, যারা মজুতদারি করছে, দাম বাড়াচ্ছে, তাদেরকে গ্রেফতার কেন করা হচ্ছে, তাদের কোনো অভিযান করা হচ্ছে কিনা। পুলিশ বলছে তারা সংবাদ পেলেই অভিযান চালানো, কিন্তু একজন ব্যক্তি যিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, যার বাসায় পাওয়া গেল এতগুলো তীর, বসুন্ধরা, বিভিন্ন কোম্পানির এই তেল জব্দ করা হলো পুলিশ মোহাম্মদপুরের এই তেজগাঁ ডিভিশনের কার্যালয়ে, যেখানে সেখানে পুলিশ আসলে তেজগাঁ ডিভিশনের কার্যালয়ে সেখানে তাকে নিয়ে আসা হলো। আমরা কিছুক্ষণ আগে এই
দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে মোহাম্মদপুরের এক বাসায় এক ব্যক্তি তিনি প্রায় 500 লিটার তেল তিনি আত্মসাত করে তিনি মজুত করে রেখেছিলেন। তো দর্শক, এই ব্যক্তিকে নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা দেখে আসবো যে এমপি নিক্সন চৌধুরী সাহেব তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন, সেখানে তিনি কি বলেছেন যেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়ে পড়েছে। আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। গারুয়ার সবই ভাই যোগ দিছে, আমি কমিশনার 8 জন যোগ দিছে, আমি নইছি 20টা বড় বড় মাথা, আর অন্য নিছে একটা মাথা অঙ্ক দিতে, খালি অঙ্ক করে। তাই আমি এসব অঙ্ক করতে চাই না, আমি যাদের নিছি তারা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, আমি তাদের শত্রু মনে করি নাই। আমি মনে করছি তারা নৌকার নির্বাচন করছে, আমার দরজা তাদের জন্য খোলা, তাদের সম্মান দিয়া সম্মানিত চেয়ারে বসাইছি। আজকে আমারও যেহেতু আমি যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার, আমারও অনেক লোকের সাথে পাশে বসে রাজনীতি করতে হয়, যেহেতু আমি একটা দলের মধ্যে ঢুকছি। কিন্তু তারে আমি পছন্দ করি না করি সেটা আমার মনের ব্যাপার, দল করতে হলে আমাকে অনেকে নিয়ে বসতে হয় এখন কি, কিন্তু তা নাই না যে দল করবো আর মা ছাড়াতের মতন মাতাল নিয়ে বসবো। দল এতদিন স্বতন্ত্র ছিলাম, না বসলে কি, কিন্তু এখন তো বসতে হয় অনেকের সাথে কি, দলের ভিতর নেত্রী আমাকে নিয়ে নিতে, কেউ তার মানে আমার বিবেক আর ইমান বলে না, শাহাদাতের মতন মাতাল নিয়ে আমি পাশে বসবো। যেদিন শাহাদাতের এই রেকর্ডিং আমি শুনছি সেদিন থেকে আজ পর্যন্ত শাহাদাতের দরজা আমার বাড়ির জন্য কোনোদিন খুলে নেই আমার দরজা, কারণ গ্রামের মানুষ মুসলমান, আমরা ধর্মভীরু, আমাদের ইয়াং ছেলেদের ভবিষ্যৎ আছে, তারা যদি দেখে এমপি একটা মাতাল নিয়ে বই আছে তাহলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামী বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে। তাই আমি অরমতন লোকরে গোনায় ধরার সময় আমার নাই, আমি জাফরুল্লাহর সাথে আপনাদের ভরসায় 2 বার খেলছি, আর দরকার আর একবারই খেলবা, আপনাদের দরকার ইজ্জত যেটা কোনোদিন পান নাই জাফরুল্লাহর কাছ থেকে, আপনাদের দরকার উন্নয়ন, আর কি দরকার বলেন। অতএব অনেকে অনেক কিছু বলবে, শক্ত থাকেন, ধৈর্য হারায়েন না, এই আমাদের এখন যে কাজ আমরা করব সেটা আপনারা ভোগ না করলেও আপনার সন্তানরা কিন্তু ভোগ করবে। একটা স্কুল চারতলা বানায় দিলে আমি থাকবো না, কিন্তু ওই চারতলায় বাচ্চারা পড়াশোনা করবে। একটা রাস্তা বানায় দিলে সে, আজকে এই চুমুদ্দি ইউনিয়নে 2014 সালে কত পার্সেন্ট বিদ্যুৎ ছিল, আজকে ঘরে ঘরে বিদ্যুৎ। তা আমি আপনাদের ইলেকশনের আগে আশা করতে পারি যে আমি 8-10 বছর আমার জীবনের সময় দিয়া আপনার জন্য উন্নয়ন করছি। আপনার দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে এমপি নিক্সন চৌধুরী সাহেব তিনি কি বললেন জনগণের উদ্দেশ্যে। তো দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিওটি এখন শেষ করে দেবে। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।